নির্বাচনের নামে দেশে এখন সার্কাস চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এই অভিযোগ করেন। পৌর নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসা ঠেকাতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের জড়ো করছে বলেও অভিযোগ করেন রিজভী। সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি চিরতরে উচ্ছেদের পর কোনোভাবেই কেউ যেন এই বিষয়ে টু শব্দ করতে না পারে, সেজন্য দেশব্যাপী বিভিন্ন জনপদে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের মোতায়েন করেছে বর্তমান আওয়ামী সরকার। বিরোধী দলের যে কেউ নির্বাচনী প্রার্থী হলে বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইসির অপকর্মের শাস্তির যে দাবি নাগরিক সমাজ করেছে তা এড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ আওয়ামী নেতারা গায়ের জোরে সত্যকে চাপা দিতে চাচ্ছেন।